শান্তির পথ সে তো একটাই, একটাই সে পথ ইসলামে ছুটে আয়। মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ঠিক কিনা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত মানুষ নামাজি ভাই মসজিদাঙ্গিহীনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই। চিল্লায় পড়তে হবে আমিন। কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কি না? ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই? আছে। আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, হে নামাজি। আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহ আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম, মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ। নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, এজন্য আমরা যেন মসজিদমুখী হই। কি মুখী? আওয়াজ করে বলতে হবে, কি মুখী? মসজিদমুখী।